ভিউজ কমে গেলে আবার শুরু করতে হবে নাটক তাই না কারণ ভিউজটা ইউটিউবে ম্যাটার করে ঠিক আছে সেই ভিউজের জন্য যা খুশি করা যায় সেটা আমাদেরকে শিখিয়েছে বেশ কিছু নামি দামি বেনামি ইউটিউবার কদিন মানে বন্ধ ছিল এদের নাটকটা কদিন বন্ধ ছিল ঝিমি রিতমে আবার স্টার্ট হচ্ছে যদিও আমরা দেখতেই পাচ্ছিলাম রীতমের নাটক ফাটকগুলো আবার একটা মেয়েকে নিয়ে ঘুরছিল গান করছিল সমস্ত কিছু আমরা দেখছিলাম তো সেগুলোতে মানুষ পাত্তা দিচ্ছিল না বুঝলেন তো মানুষজনের ওদিকে পাত্তা দিচ্ছিল না এই ঝিমিও অনেক চেষ্টা করেছে কিন্তু মানুষজন কী হয়েছে দিকে দেখছিল না ভিউজই কমে গেছিলো ডাউন হয়ে গেছিলো ঝিমির মায়ের ভিউজ পুরায় দু হাজার তিন হাজার চার হাজারে ঠেকেছিল সে মেয়েকে দেখাচ্ছে মেয়ের বডি পার্ট দেখাচ্ছে তারপরেও ভিউজ হচ্ছিল না তো এখন ঝিমির হঠাৎ করে মনে হয়েছে এর আগে অনেকবারই মনে হয়েছে সে রীতমকে ডিভোর্স দেবে তো যেমন ভাবা তেমন কাজ রিতম ঘটনাচক্রে সেই লাইভটি দেখেছে ওকে কেউ বলেছে রিতমও বেজায় নাচছে এবারে দুজনে পার্সোনালি ফোনে কথা বলছে সেটা পেন লাইভে খুব মনে পড়ে যাচ্ছিল হুম সে কে যেন বলেছিল ওয়াইটি পরিষ্কার হয়ে গেছে হুম মানে চূড়ান্ত নটঙ্কি যাকে বলে এরা দেখছে এদের ভিউসটা পুরো ডাউন হয়ে গেছে ঠিক আছে আবার এটাকে আপ করার জন্য আবার শুরু হলো ডিভোর্সের নটঙ্কি এবারে এদিকে বলছে ছেলেটি যে আমি যখন যাব মানে আমরা ওখানে কিন্তু কোনো ভিডিওগ্রাফি হবে না কিছু হবে না তুমি কার সাথে আসবে এ বলছে আমি আমার মাম্মা আমের সঙ্গে আসবো মেয়েটি ঠিক আছে মানে বুঝতে পারছেন কিচ্ছু হবে না হুম তো তাহলে যখন কিছুই হবে না ভিডিওগ্রাফি বা কোনো কিছু তাহলে সেগুলোকে ওপেন লাইভে দুজনে কথা বলছে সেইটা কেন তাহলে আমাদেরকে শোনানো হচ্ছে তাই না ভালো করেই জানে এরকম ধরনের কিছু একটা দিয়ে দেবো হয়ে যাবে ডিভোর্স হাতের মোয়ানা গেলেই কোর্টে গেলে ডিভোর্স হয়ে যাবে কোর্টে ডিভোর্স অ্যাপ্লাই করবে তারপর ছ মাস পর ডিভোর্স হবে এই ছ মাস ধরে ওরা নটঙ্কি চলবে এর আগেও ঝিমি তো ওখানে গিয়ে সেই আমার ডিভোর্স চাই বলে দাঁড়িয়েছিল কোর্টে না এর আগের বার যখন সে ওখানে ছিল ওদের বাড়িতে অ্যাকচুয়ালি এদের পুরোটাই হচ্ছে নটঙ্কি এই নটঙ্কি করে করেই এরা চালাবে দেখলো যে না আমাদের নিয়ে লোকে তো আর আলোচনা করছে না আমাদের ভিউজ ভীষণ ডাউন হয়ে গেছে রিতমের বলুন ওর মায়ের চ্যানেলে বলুন তারপরে ঝিমি ওর মা অনেক কিছু বললো অনেক কিছু হ্যাঁ তারপরও ভিউজ আপ হচ্ছে না অতএব সেই পুরনো খেলা আবার শুরু আচ্ছা তারপরে এবারে ওই যিনি বলেছিলেন আর কি ওয়াইটি পরিষ্কার হয়ে গেছে তিনি লাইভ এসছেন সবাই বলছে দেখুন রীতম আবার নোংরা করা শুরু করেছে তো মানে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো এরা কোনো কোনোদিনই বদলাবে না এদের এটাই চলবে এটা এটাই চলবে এবং এটা করেই এরা মানে চালাবে আর কি কারণ এছাড়া এদের কোনো উপায় নেই তো যাই হোক কালকে আমি এটা নিয়ে ডিটেল ভিডিও মানে আনবো আজকে জাস্ট এটুকু বলার ছিল সেটাই বললাম একটাই কথা বলবো এই ফ্যামিলি কেচ্ছা ঠিক আছে এই একদিকে টিনু সন্দীপ চালাচ্ছে আর একদিকে এরা প্লিজ এগুলো বন্ধ হোক কারণ এই নোংরামো দেখে মানুষ কী শিখছে সেটাই হচ্ছে প্রশ্ন মানুষ তো কিছু পজিটিভ কিছু শিখতে পারছে না সব তো মানুষ নেগেটিভ জিনিসগুলো শিখছে এর থেকে তাই না ডিভোর্স তোমরা করবে ঠিক করেছো তোমরা ডিভোর্স করে নাও ডিভোর্স করার পর তারপরে তোমরা লোককে জানাও যে আমরা দুজনে ডিভোর্স মানে ফাইল করেছিলাম ছমাস আগে আমাদের ডিভোর্স হয়ে গেছে তোমাদের জানানো ছিল জানিয়ে দিয়েছি এখনই ফাইল করার আগে এই আমি মঙ্গলবার যাব এইগুলো তুমি এনো এইগুলো করো তার মানে কি তার মানে চাইছে যে এগুলো দিয়ে নিজের চ্যানেলে চ্যানেলের ভিউজ বাড়ানো আর কিচ্ছু না আর এই ছেলেটি রিতম। এ তো আবার একটা মেয়েকে নিয়ে ঘুরছে ঠিক আছে দেখতে পাচ্ছি সব কিছু আমরা মানে ওই যে মেয়েটি ছিল দিশানি তার জায়গা এ নিয়ে নিয়েছে এখন ঠিক আছে আর এদিকে আপনার ওই আর ওই মেয়েটিরও সাথে বিয়ে হলো এখন তো অবশ্য চার আমি দেখিও না তো এখন কিছু দেখা যায় না আর এদিকে ঝিমিয়ে আবার ছোট ছোটো কাপড় পরে চুল ফুল লাল করে সেও ঘুরে বেড়াচ্ছে মানে কি বলবো কিছু বলার নেই এদেরকে কদিন জাস্ট বলা যেতে পারে যে পরিষ্কার করতে এসেছিলো কদিন পরিষ্কার করলো ধোলাই টোলাই করলো হ্যাঁ ডেটল টেটল সাবান শ্যাম্পু সব দিয়ে তারপরে ধোলা টোলা করে কিছুদিন পরিষ্কার থাকলো আবার যেই কে সেই হয়ে গেল হতে যাচ্ছে আর কি এই হচ্ছে এদের আসল পরিস্থিতি এবারে এরা দেখুন এইটাকে টানা মনে হচ্ছে মাস চালাবে ঠিক আছে কারণ এখন গিয়ে অ্যাপ্লাই করবে ঠিক আছে করার পর তারপরে তো গিয়ে ডিভোর্সটা হবে ছমাস পর তো আসল ডিগ্রিটা বেরোবে আর এদিকে যিনি পরিষ্কারের দায়িত্বে ছিলেন বা যিনি নিজেই বলা যেতে পারে দায়িত্ব নিয়েছেন তিনি বলছেন যে হ্যাঁ ওই দিন কোর্টে একটা দুজন উকিলবাবু বলে বসে কিছু একটা ডিসাইড হবে ওই দিনে না ডিসাইড হবে ওই দিন তো গিয়ে ওরা অ্যাপ্লাই করবে তারপরে তো গিয়ে ডিসাইড হবে তাই না মানে ছমাস পর যদি এটা মিউচুয়াল হয় তো মাস পর হবে কিছুই বলার নেই এটা যদি নাটক না হয় ওরা যদি সত্যিই দুজনে আলাদা হয়ে যায় কোনো কিছুই সম্পর্ক ভাঙাটা কখনো মুশকিল না কিন্তু এটা নিয়ে আবার প্রচুর নটঙ্কি হতে চলেছে প্রচুর নটঙ্কি হবে ঝিমির নটঙ্কি করবে ওর মা নটঙ্কি করবে রীতম তো আছেই ওর ফ্যামিলিও আছে এগুলো ওয়াইটিতে ইমিডিয়েট বেসিসে বন্ধ হওয়া দরকার ছিল কিন্তু এখন যেটা দেখে মনে হচ্ছে কোনো দিনই আর এটা বন্ধ হবে না এটা জাস্ট চলবে কন্টিনিউ কন্টিনিউ একদম পুরো মানে এরকম করে করে মানুষজন যে কী শিখছে এখান থেকে কেউ বলতে পারবে না আর সব থেকে যেটা ক্ষতি যেটা হচ্ছে না যারা খুব সুন্দর সুন্দর ব্লগিং করেন তাদের কিন্তু সবথেকে বেশি ক্ষতি হচ্ছে যারা ধরুন কষ্ট করে ব্লগিং করছে সমস্ত কিছু করছে তাদের কিন্তু সবথেকে বেশি ক্ষতি হচ্ছে আজকে ধরুন আমরা এই জিনিসটা দেখছি আমরা মানে কি বলবো ভিডিও করছি কিন্তু সত্যি কথা বলতে কি যারা ধরুন ডেলি বেসিসে এই সুন্দর সুন্দর ব্লগিং করছেন এডিটিং করছেন তো তাদের তো অনেক বেশি মানে কি বলবো অনেক বেশি তাদের লস হচ্ছে তাই না তো এ শুধুমাত্র এদের কেচ্ছার জন্য কারণ এরা তো কেচ্ছা দেখেই হয়ে গেল এদের তো কোনো ক্রিয়েটিভিটি লাগবে না এই যেমন ধরুন ঝিমি এখন বলেছে ডিভোর্স দেবে এবার আপনি বলুন তো এত এত তো আমরা দেখছি এত বছর হয়ে গেল ইনফ্যাক্ট ও কি সত্যি ডিপোর্স দেবে রীতমকে কোনো দিন দেবে না এটা নিয়ে নাটক শুরু হবে এখনও ওকে দেখে যেটা মনে হচ্ছে ওর মনে রীতমের জন্য ভালোবাসা আছে ঠিক আছে মানে ও যেটাকে বলছে যেটাকে দেখাতে চাইছে বা সবাইকে বোঝাতে চাইছে এদিকে দেখুন ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ছোটো ছোটো কাপড় পরে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে চা খুশি করছে ঠিক আছে যা যা ওর দেখে তো মনে হয় পুরোনা করে সমস্ত কিছু কিন্তু কন্টিনিউ হ্যাঁ এবং ওর মা তো শুধুমাত্র মায়ের চ্যানেলটাকে দু লাখ করার জন্য মেয়েকে একদম সেদিন দেখলাম একটা রিলস মানে করেছে দেখবেন ওর মায়ের চ্যানেলে আছে আমি দেখে অবাক হয়ে গেলাম মা হয়ে মেয়ের ওরকম মানে শরীরের পশ্চাৎ সেটা দেখাচ্ছে মানে এদের এই ফ্যামিলিগুলো না সত্যি কথা বলছি এরা সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদেরকে সেলিব্রিটি তো অবশ্যই ভাবছে কিন্তু এরা কিসের সেলিব্রিটি বলুন তো আপনি এরা কি সত্যি কিছু মানে ভালো কাজ করছে এরা তো ওয়াইটিটাকে আরও বেশি নোংরা করছে এবং নোংরা থেকেও নোংরা যদি কিছু থাকে সেটা করছে এতদিন বন্ধ ছিল ঝিমি রিতমের নাটক এবার শুরু হলো ঝিমি রিতমের আবার নতুন করে নাটক এবার কি হলো ডিভোর্সের নাটক কারণ রীতম দেখলো আমার তো ওই মেয়েটাকে দিয়ে হচ্ছে না মানে ওই যে মেয়েটার সঙ্গে সমস্ত শ্যুটিং ফুটিং করছে তো হচ্ছে না আমার দরকার কারণ ও তো মনে হচ্ছে যেটা দেখে মেয়ে ছাড়া থাকতে পারে না ওর যা দেখছি আমি কি দরকার ছিল এখন একটা মেয়েকে নিয়ে ওর বাবা মাও দেখলাম মেয়েটাকে আমি জানি না ওটা ওর বোন কি না কি সম্পর্ক আমি জানি না যে তোর ভিডিও আমি দেখি না তো এই ভিডিওটা এলো তাই দেখলাম কয়েকটা ভিডিও ঠিক আছে তো যেটা বুঝলাম যে এদের নাটক এবার শুরু হলো এই নাটকটা কতদিন চলে সেটাই এখন দেখার আর একটাই কথা বলবো এক বলেছিলেন তো উনি যে ওরা দেখো আর কিন্তু নিজেদের লাইভ করে করে কথা বলতে বসতে পারে না আজকে দেখুন লাইভে স্বামী স্ত্রী আলোচনা করছে ডিভোর্স হয়ে কী সমস্ত হবে না হবে বা কি করে কি প্রসেস এগোবে সেইটা স্বামী স্ত্রী আলোচনা করছে তাহলে এইটাকে কি বলবো আমরা এটাই আমার বক্তব্য ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এই বিষয় নিয়ে ডিটেল ভিডিও অবশ্যই আসবে যেরকম দেখব সেরকম ভিডিও করব বাই